সারা দেশের ন্যায় সিলেটে পালিত হলো পবিত্র ঈদুল ফিতরের জামাত। ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজের মধ্য দিয়ে ধর্মীয়ভাবে শুরু হয়েছে পবিত্র এই দিবসটি। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদে। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে কয়েকশো বছরের প্রাচীন শাহি ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়নি, সেই সাথে অনুষ্ঠিত হয়নি শহরতলির কোনো ঈদগাহতেও। নগরীর প্রত্যেক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে সকল মুসল্লি মাস্ক ব্যবহার করেন এবং সাথে নিজের জায়নামাজ নিয়ে আসেন। কাতরা দাওয়ানো সকলেই সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেন। আজ সিলেটের শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের জামাত দুইটি অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল 8:30 এবং দ্বিতীয়টি সকাল 9:30। এর একটিতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজাইফা হুসাইন। ঈদের জামাত শেষে মুনাজাতের মধ্য দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। আকিব চৌধুরী, ডালসলেট টেলিভিশন, সিলেট।